हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल श्रेयांश अपनी ब्लॉग्सে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছো কি সুন্দর আকাশের ছবি সকালবেলা, একদম এখন 8টা বাজে। তো মা এখানে কাঁকড়া কুটছে, আগের দিন নেওয়া হয়েছিল আমাদের চিতে কাঁকড়া। তো কাঁকড়াগুলো বেশ বড় বড়ই আছে দেখতে পাচ্ছ, আর কাঁকড়াগুলো জমে গেছে। এগুলো ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, তো সেই জন্য জমে গেছে। তো মা এখানে কাঁকড়াগুলো কাটতে বসে গেছে। কাঁকড়ার ঝোল হবে আর ডালমোচা হবে, ডালমোচা দিয়ে কাঁকড়া ডালমোচার মধ্যেও দেওয়া হবে। তো কাঁকড়াগুলো কাটা হয়ে গেলে আমার কাছে দেব মোচা কাটার জন্য। আর এখানে তোমাদের তেলাপিয়া মাছও নেওয়া হয়েছে, সেগুলোও কাটা হবে। তো আর বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমি কেটে নেব। তো এখানে পেঁয়াজ নিয়েছি মোচার জন্য, দেওয়া হবে। আর এখানে মোচাগুলো কেটে রেখেছে মা, কেটে লবণ দিয়ে চটকে ধুয়ে রেখেছে। তো আর তেলাপিয়া মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, তো সেটা হচ্ছে মানে সকালেই নেওয়া হয়েছে, কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা আছে। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু কাটবো, রসুনও নিয়েছি একটা, সব কিছু কেটে নেব। কারণ মাছের ঝোলে লাগবে পেঁয়াজ, মাছের ঝোল না, মাছের ঝোলে পেঁয়াজ লাগবে না, মানে তেলাপিয়া মাছের ঝোলে সর্ষে বাটা দিয়েই হবে, কাঁকড়ার ঝোলে পেঁয়াজ লাগবে। মোচাতে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো মাছের ঝোলে লাগবে আর কাঁকড়ার ঝোলে লাগবে, কাঁচা লঙ্কা মোচায় লাগে না। তো এগুলো সব কুটে বেছে গুছিয়ে দিচ্ছি। আজকে সকাল থেকে অতটা তাড়া নেই, কারণ আকাশ আজকে যায়নি অফিসে, ও বলল 10টার দিকে বেরোবে, সেই জন্য টিফিন করতে গিয়েও আমি টিফিনটা করলাম না। তো প্রায় সব কিছুই কাটা হয়ে যাচ্ছে, কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, আদাটাও খোসা ছাড়িয়ে নিয়েছি, আদাটা বেটে দেবো, কারণ সর্ষের তো বাটতে হবে শিলে, তো সেই জন্য আদাটাও বেটে নেবো। তো ও তো আজকে অফিসে যায়নি, তো আমি এখানে বাবিকেও খাইয়ে দিয়েছি, বাবির খাওয়া হয়ে গেছে, সকাল সকাল সবারই খাওয়া হয়ে গেছে। তো মার গুছিয়ে দিচ্ছি, বাবা ডিউটিতে যাবে যেহেতু, সেই জন্য মার হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছি। মাও একটু পরে রান্নাঘরে চলে আসবে, মা করবে রান্নাটা। তো পেঁয়াজগুলো আমি কেটে এইভাবে মানে খোসা ছাড়িয়ে কেটে নিই না, খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিই, ধোয়ার পরে আমি কাটি। তো পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে এসেছি আমি, তো এবার কুচিয়ে নেব। তো এভাবে কেটে কুটে গুছিয়ে দিলে মারও একটু সুবিধা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় না রান্নাটা হতে। তো আমি এরকম যেদিন সময় পাই কুটে বেছে দেই, নয় তো মাই কুটে বেছে নেয়। তো এখানে পেঁয়াজগুলো আমার প্রায় কোচানো হয়ে গেছে, সব পেঁয়াজ দেবো না, দুটো পেঁয়াজ রেখে দিয়েছি। আর মা চলে এসেছে রান্নাঘরে, তো মা রান্নাঘরে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, মা এবার রান্নাটা বসিয়ে দেবে। তো মা বলল কোটা বাছা হয়ে গেলে একটু বেটে দিতে, সর্ষেটা বেটে দিতে। তো সর্ষেটা বাটবো, সাদা সর্ষে আমরা মূলত খাই, কিন্তু কয়েকদিন ধরে কালো সর্ষে খাওয়া হচ্ছিলো, তো সাদা সর্ষেটা আনা হয়নি বলে, তো কালো সর্ষে দিয়ে মা ভালোভাবে রান্না করতে পারে না, তো সাদা সর্ষেটাই বেটে দেবো এবার। মাছের ঝালে একটু লাগবে, মানে তেলাপিয়া মাছের ঝালে একটু লাগবে, আর সর্ষে লাগবে কাঁকড়ার ঝোলে। তো কাঁকড়ার ঝোল মা দারুণ করে, আমাদের খুব খেতে ভালো লাগে। তো তেলাপিয়া মাছটা করা হতো না, কারণ আকাশ কাঁকড়াটা পছন্দ করে না, আর আমার ছেলের জন্য তেলাপিয়া মাছটা করা হচ্ছে। তো সর্ষেটা আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। শিলে বেটে সর্ষেটাই খাই আমরা, শিলে বাটা। আর সাদা সর্ষের একটাই সুবিধা হচ্ছে, মানে কোনো বাদ দিতে হয় না কিছু, পুরোটাই পোস্ত বাটার মতন, পুরোটা নিলেই হয়ে যায়। তো এবার প্রায় বাটা হয়ে গেছে, এবার কিছুটা আমি কাঁকড়ার ঝোলের জন্য দিয়ে দেব, আর কিছুটা রাখবো যেটা তেলাপিয়া মাছের ঝোলে দেওয়া যাবে। তো মাকে দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঝোলের জন্য। আর এদিকে রান্না হচ্ছে কাঁকড়া, তোমাদেরকে তো বললাম কাঁকড়াটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কাঁকড়াটা মোটা মোটা কাঁকড়া দেখতেই পাচ্ছ, ওগুলো ভাজা হয়ে গেছে। তো সর্ষেটা দিয়েই আর মা কষায়নি, সাথে সাথেই জল দিয়ে দিল। কাঁকড়ার ঝোল হবে এটা, যারা খেয়েছো তারা জানবে। আর এদিকে হচ্ছে মোচা ডাল, এদিকে হচ্ছে মোচা ডাল, ডাল আর মোচাটা সিদ্ধ হচ্ছে। তো এদিকে রান্নাগুলো হোক, ততক্ষণে আমি আদা আর রসুনটা বেটে নেব।
আদাটা আমাদের মূলত কুড়েই দেওয়া হয়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে, কিন্তু শিল পাতিয়েছি যেহেতু তো বললাম আদাটা মিহি করে বেটে দেই, মোচায় দেওয়া হবে আদাটা, আদা রসুন। মা রসুন মোচায় দেয় না, তো কাঁকড়া দু চারটে দেওয়া হবে বলে তো মা বললো যে অল্প 3-4 কোয়া রসুন কেটে দাও, ওটা মোচাতে দেব। তো তাই মোচার জন্য রসুনটা বেটে দিচ্ছি, না তো রসুন আদা সব আমাদের কুড়ে নেওয়া হয়, খিচখিচ থাকে বলে আমাদের কুড়ে নেওয়া হয়। তো শিলটা পাতানোর জন্য আমি বেটে দিচ্ছি সব কিছু। তো এখানে দেখো কাঁকড়ার ঝোলটা ফুটে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েই হয় এটা। আর রেসিপিটা যদি তোমরা চাও তো আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো এখানে ফুটে উঠেছে, ঝোলটা আর একটু মরবে, তো ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ভাত হচ্ছে আর মোচা ডালটা এখনও সিদ্ধ হচ্ছে, মোচা ডালটা হতে দেরি আছে। আর এখানে টমেটো, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সবই আছে। মাছের ঝোলটা লাস্টে হবে, সবার লাস্টে করবে মা, মোচা ডালটা আর ওদিকে কাঁকড়ার ঝোলটা হয়ে গেলে মনে হয় মাছটা বসাবে। মোচা ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ওদিকে হয়ে গেছে, তো চলো একটু বাইরের দিকে যাই। এই তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাবিসোনা, ও বাবিসোনা বেরু যাচ্ছ বাবা? তাই বাবা? হ্যাঁ, কো এদিকে তাকাও, একটু তাকাও, তাতা হচ্ছে তাতা, আমার নিয়ে যাবে না, নিয়ে যাবে না, আমার নিয়ে যাবে না, নিয়ে যাবে না, তাহলে আমি কাজ করে নেই, কাজও করবো না, ঘুম পড়ি, আমি ঘুম পাবো। আচ্ছা ঠিক আছে, ঘুম পাবো, আচ্ছা টাটা দুর্গা দুর্গা। হ্যাঁ, তো এখানে আমার কিছু জামা কাপড় ভেজানো আছে বালতিতে, প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই সবারই কাচাকুচি থাকে তোমরা জানো, তো সেগুলোই আমি কেচে নেবো, নিয়ে তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। ততক্ষণ এদিকে রান্নাটা একটু দেখি। তো মোচা ডালটা হয়ে গেছে, আমার কাঁচাকুচি হয়ে গেছে, তারপর দেখাচ্ছি, মোচা ডালটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, মা মিটকেসে রেখে দিচ্ছে, তো চলো মোচা ডালটা আর একটুখানি দেখে নেই। তো মোচা ডালটা এখানে হচ্ছে, মানে হচ্ছে বলতে হয়েই গেছে, এবার গরম মশলা দেওয়া হবে। আমি মোচা ডাল কোনোদিনও রান্না করিনি, মাই রান্না করে, তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়াও দেওয়া হয়েছে, তো আর কাঁকড়ার যে মোটা মোটা পা হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে। তো কাঁকড়ার ঝোলটা লাস্ট একবার দেখে নিই যে রান্না করার পর কেমন দেখতে হয়েছে। এই যে দেখো কাঁকড়ার ঝোলটা এরকম দেখতে হয়েছে, ওপরে সর স্তর মতন একটা পড়ে গেছে, কাঁকড়াগুলো বেশ মোটা মোটা আর প্রচণ্ড ঘিলুও ছিল কাঁকড়ায়। তো চলো আমি এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, ওপরে এই যে এক বালতিতে কাঁচাকুচো হয়ে গেছে, এবার ছাদে যাব গিয়ে মেলে দিয়ে আসবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার চানদান সব হয়ে গেছে, মানে কাজকর্ম করেই আসলাম, তো এখনও বাবিকে চান দেবো, বাবিকে খাওয়াবো, ওই খেলা করছে তো। হ্যাঁ হ্যাঁ দাও, হ্যাঁ মা তো খেলা করছে, তো এখন দেখলে সকাল থেকে রান্না বান্নাও হয়ে গেছে, কাঁকড়ার ঝোল, ডালমোচা আর ভাত হয়ে গেছে, আর তেলাপিয়া মাছের ঝাল হয়েছে। হ্যাঁ, যেটা ফ্রিজে দেখাচ্ছিলাম তেলাপিয়া মাছের ঝাল, ওটা আজকেই রান্না, মানে আজকেই আর নেওয়া হয়েছে, কেটে ফ্রিজে রাখা ছিল। তো যাই হোক, এখন ওইগুলো করে নিই, তোমাদের সঙ্গে পরে সময় করে কথা বলবো। তো বাবিকে চান দিয়ে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, আজকে আকাশও বাড়ি আছে, সকাল থেকে কতটা ব্যস্ততা নেই। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, তো আমি কাজগুলো মিটিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো জামা কাপড় তো মেলে দিয়ে এসেছিলাম, তো তার কিছুক্ষণের পরেই দেখো কিরকম বৃষ্টি শুরু হয়েছে, ঝুমঝুম করে বৃষ্টি, সেই ভিজে জামা কাপড়ই মানে আজ শুকনো হয়েছে, সেগুলো আবার নিচে নিয়ে আসতে হলো, ভালোভাবে শোকায়নি, ঘরে এসে মেলে দিয়েছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কালকে পরশু দিনও হয়তো বৃষ্টি হবে, মঙ্গলবার বুধবার হয়তো, আমি শুনছিলাম খবরে। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হবে হয়তো, জানি না, এক ঝড়েই মানুষের কত খারাপ হয়ে গেছে, সব বাড়িঘর ভেঙে গেছে, তার উপর আবার ঝড়ঝামটা হবে শুনছি, তাই ভয় ভয় লাগছে, মনটাও খুব একটা ভালো নেই। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, আমি জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার নিচের দিকে যাব, সবাই মা ভাত বাড়ছে, দেখি।
তো এখানে কাঁকড়ার ঝোলটা তো তোমাদেরকে আগে একবার দেখালাম, এখন আবার অমৃতা দেখাচ্ছে কাঁকড়ার ঝোলটা। কাঁকড়াগুলো দেখিয়ে দিচ্ছে, দেখো ঘিলু শাঁসে পুরো কাঁকড়ায় দেখা যাচ্ছে না, পুরো ভরা। আর এখানে মোচা ডাল, এখানে ভাত, মা আর এখানে হচ্ছে, হ্যাঁ, তেলাপিয়া মাছের ঝোল, ওটা তো দেখায়নি, তেলাপিয়া মাছের ঝোল। আর আমি পাশে বসে বাবিকে খাওয়াচ্ছি, আর মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। দুষ্টু খাবে, মানু খাবে, আর বাবিকে খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বাবির খাওয়া দাওয়া হয়ে গেল এই মাত্র। কিনবা 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 তো কি দেবো বলো, বাইরে বৃষ্টিটা একটু থেমেছে, তো একটু বেরোলাম, আমরা একটু বেরিয়েছি, বাইরে বৃষ্টিটা থেমেছে থেমেছে। বাবা ডাকো, বাবা ডাকো, বলো বাবা, বাবা। তো আকাশ বেরিয়ে গেল, এই এই মাত্র বেরোলো, ও বলেছিল যাবে না, তো আজকে দুপুরবেলা বললো যে না যাই, স্যার ফোন করছে কি কাগজপত্রের দরকার আছে ব্যাংকে, তো চলে গেল। আর হচ্ছে এখন এই বাবিকে ঘুম পাড়ালাম, বাবি ঘুমিয়ে পড়েছে, 1:30 বাজে এখন, তো আমি একটু রেস্ট নেব, তোমাদের সঙ্গে গল্প করবো আবার সন্ধেবেলা। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরাও দুপুরে লাঞ্চ কি করলে সেটা অবশ্যই বলো। আর তো চলো রেস্ট নিয়ে নিয়ে তারপর আবার বিকালবেলা কি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি কথা বলার জন্য। তো আমার বলা হয়নি তোমাদেরকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদেরকে বলিনি, কারণ এটা কোনো ফিক্স ছিল না যে আমি একটু বসিরহাটে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটার, পুজোর শপিং করার জন্য না, টুকটাক কিছু কেনার জন্য। আর আকাশ আমাকে বলেনি, ওকে ও বলছিলাম না যে ও গেছে আবার ব্যাংকে গেছে, তো ওখান থেকে আসার সময় বলল যে গুছিয়ে থেকো আমি বাড়ি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো আমার গোছানো হয়ে গেছে, তোমাদেরকে বলা হয়নি, এখন যাচ্ছি একটু বসিরহাটে, বসিরহাট থেকে আসব, তো তখন হয়তো তোমাদের সঙ্গে কথা বলবো। তো ব্লগটা আর বসিরহাটে গিয়ে করবো না, কারণ বসিরহাটে প্রচণ্ড ভিড়, আর ওইভাবে আর ব্লগ করা সম্ভব হয় না, তো বাড়ি এসে কথা বলবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, তো আমি ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো বসিরহাট থেকে ঘুরে এই সবে মাত্র আসলাম, তো নিচে আলুর চপ নিয়ে এসেছি, আর হচ্ছে নিয়ে এসেছি একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, এই যে ফেস ওয়াশটা যেটা মাখিয়ে আমি ইউজ করি, আর একটা গামছা নিয়ে এসেছি, গামছাটা নষ্ট হয়ে গেছিলো অনেকদিন হয়েছে, আর হচ্ছে বাবির জন্য একটা মাথায় মাখা তেল নিয়ে এসেছি, এই আর এই খাওয়া দাওয়া নিয়ে এসেছি যা নিচে হচ্ছে। তো এবার চেঞ্জ করব, চেঞ্জ করে দেখি নিচে কিছু রান্না করতে হয় কিনা, তারপর এসে তোমাদের সঙ্গে আমি একেবারে ফাঁকা হয়ে কথা বলবো। তো চলো, বসিরহাট তো টুক করে ঘোরা হয়ে গেল, বসিরহাটে কাদা জল হয়েছে, বৃষ্টিও হচ্ছে, কালকে কাল পরশু দিকে বৃষ্টি হবে কিনা জানি না, শুনছি তো হবে। তো যাই হোক, আমি এসে তোমাদের সঙ্গে ফ্রি হয়ে কথা বলছি। তো আমি ওপরে চলে আসলাম এই মাত্র, ভাত করলাম শুধু, আর কিছু করা দরকার হয়নি, কারণ তেলাপিয়া মাছের ঝোল রয়েছে, কাঁকড়ার ঝোল রয়েছে, মোচা আছে, তো শুধু ভাত করলাম। আর এখন একটু বিছানার চাদরটা পাল্টাবো, কারণ সকালে সবাই ঘুমিয়ে থাকে, সময় পায় না, কাচবো একটু, যে বিছানার চাদরটা আছে সেটা কাচবো, আর ওটা পাল্টে নতুন আর একটা চাদর পাতবো। তো চলো ওটা করে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো বিছানার চাদরটা আমি তুলে নেব, কারণ সকালবেলা আকাশ উঠে যায়, 7:30-7:30 মধ্যে আকাশ উঠে গেলেও ছেলে ঘুমিয়ে থাকে, সেই জন্য বিছানার চাদরটা সকালবেলা তোলা হয় না, সেই বেলা হয়ে যায়। আর আমার সকালবেলা জামা কাপড় ভিজিয়ে সকাল সকাল কেচে রোদে দিলে ওইটাই সুবিধা হয় না, তো পুরো 12:30-1 বেজে যায় কাপড় চোপড় কাচতে, আমি আর সময় পাই না, কাপড় চোপড়গুলো শোকাতেও চায় না, সেই জন্য সকাল সকাল ভিজিয়ে দিলে ময়লাটাও ভালোভাবে উঠে যায় আর কোনো অসুবিধা হয় না। তো বক্সের থেকে আমি কাঁচা যে চাদরগুলো রয়েছে আমার সেগুলোই বার করছি, নতুন নয়, কাঁচা যেগুলো রেখে দিয়েছি, এক্সট্রা আরও আছে সেইগুলো রেখে দিয়েছি, এবার সেগুলো পাতিয়ে দেব, তো পরের দিন ওগুলো কেচে নেবো সে সকালবেলা, সেই জন্য এখন থেকে আলাদা করে রাখছি, মানে রাত্রে এটা রাত্রে করছি, না তো হয় না, সম্ভব হয় না, সকালবেলা তুলতে তুলতে 10:00 বেজে যায় বিছানার চাদর, তখন ঠিক পরিষ্কার হতে চায় না, তখন ভেজাবো কখন আর কাচবো কখন, কাচার টাইমটাই হয়ে যায়। তো আমি এখানে মানে অসুবিধা হয়ে গেছিলো, ভিতরে একটা আমাদের তুলোর তোষক পাতা আছে, সেই তোষকটা ভাঁজ হয়ে গেছিলো বলে একবার পাতিয়ে চাদর আমি আর একবার মানে পাতাচ্ছি তুলে, তো ভালোভাবে টান টান করে আমি বিছানার চাদরটা গুছিয়ে নেবো, ঘর দোরগুলো গুছিয়ে রাখলেই ভালো লাগে একটু বেশি দেখতে।
আর বাবি আর অমৃতা ও ঘরে খেলা করছে না, তো বাবিকে এই ঘরে রাখলে বাবি আর আমাকে কিছুই কোনো কাজই করতে দেবে না। তো এখানে বিছানার চাদরটা আমার প্রায় গোছানো হয়ে গেছে, আমি একটু টেনে টেনে ঠিক করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, যেটা দেখতে ভালো লাগে। তো দেখো বিছানার চাদরটা একদম গোছানো, মানে বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। আর এবার কিছু বালিশের ওয়ারগুলোও আমি কালকে কেচে দেবো, তো তার জন্য বালিশগুলো নিচে ফেলেছি এখানে। বালিশের ওয়ারগুলো খুলে নেব, নিয়ে বালিশের নতুন কভার পরাবো, যেগুলো মানে পরিষ্কার কাঁচা কাঁচা আছে সেই কভারগুলো পরাবো। বিছানার চাদরের সঙ্গে যেগুলো আছে সেগুলো পরিয়ে দেবো, দিয়ে যেগুলো কাচতে হবে সেগুলো খুলে আমি আলাদা করে সাইড করে রেখে দেবো, যাতে ওগুলো কাচে সকালবেলায় ভিজিয়ে দেবো, 6টা সাড়ে 6টার মধ্যে যখন আমি ঘুম থেকে উঠি তখনই কাচার জন্য ভিজিয়ে দেবো, দিয়ে তারপর কেচে নেবো ময়লাটা উঠে গেলে। তো চলো আমি বিছানার চাদরের এই সরি বালিশগুলোর ওয়ারগুলো পরিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে হয়ে গেছে, কিন্তু শুধু রাত্রে শোয়ার জন্য বিছানা করতে হবে, কারণ এখন ঘড়িতে বাজে 9টা আর ছেলেকে এখনো খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো নিচে গিয়ে, সবাইকে ভাত দেবো, সবাই ভাত খাবে। বাবা খেয়ে চলে গেল, বাবার নাইট ডিউটি, সেজন্য বাবা চলে গেল। আকাশও একটু পরে বাড়ি আসবে, একটু পরে বলতে 9:30টার দিকেই বাড়ি আসবে। তো সব গোছগাছ গোছানো আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আর ফ্রি আর আজকে ফ্রি হয়ে কথা আর এখানে রাখি ক্যামেরাটা, ফ্রি হয়ে আজকে আর কথা বলতে পারলাম না বেশিক্ষণ তোমাদের সাথে। তো তোমরা ব্লগটা দেখো, আর বসিরহাটে তো গেলাম, বসিরহাটে সেরকম তেমন কিছু কিনলাম না, কারণ কদিন পরেই যাব পুজোর কেনাকাটা করতে, কি কিনবো সেটাই জানি না, আদেও কিনবো কিনা তাও জানি না, বলছি পুজোর কেনাকাটা করব। পুজো তো হবে, কেমন হবে বুঝতে পারছি, এখন যে ভাইরাসটা চলছে এখন ছেলেকে নিয়ে বেরোনোটাই রিস্কি হয়ে যাবে। তো যাই হোক, আজকে দিনটা মানে ভালোই কাটলো, আকাশ যাবে না যাবে না করে গেল, তো বৃষ্টি বাদলা হলো, আমাদের এখানে টুকটাক বৃষ্টি হলো, সেটা দুপুরবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো মাথাটাও শ্যাম্পু করতে হবে, কি অবস্থা, মাথাটা চুলটাও নষ্ট হয়ে যাচ্ছে। কালকে আবার সকালে ওঠা, কালকে তো যাবে, কালকে কত তারিখ, যাই হোক কালকে তো যাবে, কালকে একটু ওই রুটি লুচি করে দেবো। আজকেও পড়ছিলাম আমি, সবজি কাটা শুরু করেছি, তখন আকাশ বলল যে আজকে আমি 10টার দিকে বেরোবো, তোমাকে কোনো টিফিন বানাতে হবে না। তো 10টার দিকে যাবে যাবে বলে সেই বেরোলো, তখন দুপুরবেলা লাঞ্চ করে তারপরে বেরিয়েছে, 10টার দিকে বেরায়নি। তো কালকেও কাজ আছে, মানে ও টিফিন টিফিন বানিয়ে দেবো, এইসব সব কাঁচাকুচো আছে, কাঁচাকুচো টুকটাক করি, বিছানার চাদর টাদরগুলো বেডশিট করি আমি টুকটাক। তো কালকে আছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলেও কাঁচাকুচি থাকবে, বৃষ্টি না হলেও কাঁচাকুচি থাকে, আর একটা বাড়িতে বাচ্চা থাকলে তো কাঁচাকুচি রোজই, কি পুজো কি বৃষ্টি কি শুকনো, সবসময় কাঁচাকুচি লেগে থাকে। তো যাই হোক, আর একটা কথা, আমি কিন্তু তোমাদের সবাইকেই ভালোবাসি, মানে তোমরা আমার একটা আলাদা পরিবার, তো তোমরা প্লিজ আমাকে আমার ওপর রাগ টাগ করো না, ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও, বোন বলে দিদি হয়ে যাই যেটা তোমরা মনে করো আমাকে, তো সেটা বলে একটুখানি আমাকে মানিয়ে নিও তোমরা। তো যাই হোক, আজকে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, কষ্ট করে দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তো
তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, টাটা।